বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রয়্যাল এভরিথিংয়ে। বন্ধুরা, আজ ভারত যা করে দেখালো তা পুরো দুনিয়া দেখে অবাক। বিশেষ করে পশ্চিমী দেশগুলি, যারা ভারতকে একটি পিছিয়ে পড়া দেশ মনে করত, তারাও আজকে, এমনকি চীন, সেটা করে দেখাতে পারেনি যেটা ভারত করে দেখিয়েছে। সত্যি আজ খুব গর্বের দিন। ভারতের এই কর্মকাণ্ড দেখে অন্য সব দেশ এখন লজ্জায়, বিশেষ করে পশ্চিমী দেশ, যারা নিজেদেরকে সবথেকে ডেভেলপড মনে করে। যখন পৃথিবীর প্রত্যেকটি কোণায় অশান্তির বাতাবরণ, তখন ভারত একের পর এক রেকর্ড তৈরি করে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো ডিটেলসে জানতে হলে। দিনটা ছিল 16 জানুয়ারি 2021 সাল। তার ঠিক 279 দিন পরে ভারত দুনিয়াকে চমকে দিয়ে সবথেকে দ্রুত 100 কোটি ভ্যাকসিন ডোজ জনগণকে দিতে পেরেছিল। লড়াইটা ছিল করোনার বিরুদ্ধে অত্যন্ত কঠিন, কিন্তু ভারত সেই লড়াইয়ে বিশ্বকে লিড করে দেখিয়ে দিয়েছিল যে ভারত সত্যিই বিশ্বগুরু। তবে এখন প্রত্যেক ভারতবাসীকে বলতে চাই যে ভারতকে রেকর্ড গড়ার দেশ ভাবতে থাকুন, কারণ ভারত আর একটা ল্যান্ডমার্ক অ্যাচিভ করেছে, মানে রেকর্ড তৈরি করেছে। আর সেই রেকর্ড হলো ভারত 2 বিলিয়ন ভ্যাকসিন ডোজ, মানে 200 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া সম্পূর্ণ করেছে। প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল 16 জানুয়ারি 2021 সালে। তো সেই দিন থেকে 548 দিন পরে ভারত এত দ্রুত 200 কোটি করোনা ভ্যাকসিন ডোজ দিতে পেরেছে তার জনগণকে। আমাদের আর একটা কথা মাথায় রাখতে হবে যে প্রথম 100 কোটি ডোজ দিতে সময় লেগেছিল মাত্র 279 দিন ভারতের, আর পরের 100 কোটি ডোজ দিতে সময় লেগেছে মাত্র 269 দিন। তার মানে আরও দ্রুত ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। 200 কোটির এই মাইল ফলক সম্পূর্ণ হওয়ায় দেশের স্বাস্থ্যমন্ত্রী টুইট করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ইতিহাস রচনা করেছে, আর ইতিহাসে খোদিত হয়ে থাকবে এই অসাধারণ অর্জনটি। এবং দেশের প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন যে ফের ইতিহাস গড়ল ভারত। 200 কোটি ভ্যাকসিন ডোজ বিশেষ একটি সংখ্যা অতিক্রম করার জন্য সমস্ত ভারতীয়কে অভিনন্দন, যারা ভারতের টিকাদান অভিযানকে স্কেল এবং গতিতে অতুলনীয় করে তুলতে অবদান রেখেছেন তাদের জন্য গর্বিত। এটি কোভিড-19 বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে শক্তিশালী করেছে। তাছাড়া 200 কোটি ভ্যাকসিন ডোজের মধ্যে 159.44 কোটি ভ্যাকসিন হলো সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এর কোভিশিল্ড, আর 33.48 কোটি ভ্যাকসিন ডোজ হলো ভারত বায়োটেকের কোভ্যাকসিন। বাকি 7-8 কোটি ডোজ হলো রাশিয়ান স্পুটনিক ভি আর কোরভ্যাক্স।